এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইনটেক লিমিটেড, দুলামিয়া কটন ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসা প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় যে অনুষ্ঠিত হচ্ছে আজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 8 অগস্ট। সভায় 30 জুন 2018 সমস্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12 অগস্ট। সভায় 30 জুন 2018 সমস্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13 অগস্ট। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 50,000 শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তারা এই শেয়ার বিক্রি করবেন। অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিয়োগকণ্ঠে পাঠিয়েছে সোনা বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। মারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডের কারণে পিপলস ট্রেডিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আরও লেনদেনে ফিরবে কোম্পানিটি।